আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকেও এর ব্যতিক্রম হবে না। তবে আজকে আমরা বিশেষ একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ 5 আসনের ছাতক এবং দোয়ারাবাজার আসনের মাননীয় এমপি জনাব মুহিবুর রহমান মানিক, যিনি 3-3 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একই সাথে তিনি এর আগে ছাতক উপজেলার চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। জনাব মুহিবুর রহমান মানিক এমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে চ্যানেল এস এর সকলকে এবং চ্যানেল এস এর মাধ্যমে আমি দর্শক শ্রোতা সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আপনি 3 বারের নির্বাচিত এমপি, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা জনসাধারণের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমরা ধরে নিতে পারি অনেক সমৃদ্ধ। তো এই 3-3 বারে নির্বাচিত হওয়ার পরে এবার যখন আপনি নির্বাচিত হয়েছিলেন, আপনার নির্বাচনের আগে আপনার ম্যানিফেস্টো কী ছিল, আপনার নির্বাচনী প্রচারণার জন্য আপনি জনগণকে কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমি ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমার ছাত্র জীবন শেষ করার পরে আমি গণমানুষের রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা ছাতক উপজেলায় আমি 1990 সালে বিপুল ভোটের ব্যবধানে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। সেটা কি আওয়ামী লীগ থেকে নাকি? সেই সময়ে আমি স্বতন্ত্র নয়, আমরা পণ্ডদলীয় জুটি ছিলাম এবং সেই সময়ে আমি ছাতক উপজেলা পরিষদের, তখন তো আর দলীয়ভাবে নির্বাচন হতো না স্থানীয় সরকারে, কিন্তু আপনি আওয়ামী লীগ সমর্থক ছিলেন। আমি পণ্ডদলীয় জোটের একজন কর্মী ছিলাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলাম। আমি রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং এই বিপুল ভোটে নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ছাতক দ্বারা আসনটি আমরা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা তার নির্দেশে আমি 91 সালে আমি আমার স্বীয় পদ থেকে ইস্তফা দিয়ে আমি প্রথমবারের মতো সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে আমি আমার এলাকায় প্রতিদ্বন্দ্বিতা। তখন কি আপনি গণতন্ত্রী পার্টি থেকে পদত্যাগ করে আপনি আওয়ামী লীগ? না, গণতন্ত্রী পার্টি থেকে পদত্যাগ করে নয়, আমি পণ্ডদলীয় জোটের প্রার্থী হিসাবে আমি মনোনয়ন লাভ করি এবং পণ্ডদলীয় জোটের প্রতীক হিসাবে নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হই এবং সেই থেকে তখন অ্যালায়েন্সের মধ্যে আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল, যার ফলে আমি অল্প ভোটে হেরে যাই। কিন্তু আমাদের নেত্রী আমার প্রতি তার বিশ্বাস ছিল। পরবর্তীতে আমরা 94 সালে আমাদের দল বিলুপ্ত করে আমরা আওয়ামী লীগে একীভূত হই এবং 96 সালে পুনরায় তিনি আমাকে মনোনয়ন দেন এবং আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমি এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, মহান জাতীয় সংসদে অবদান রাখার সুযোগ। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে গণতন্ত্রী পার্টি এখন এর কোনো অস্তিত্ব নেই বাংলাদেশের রাজনীতিতে? তখন আমরা গণতন্ত্রী পার্টির আমাদের প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সহ আমরা গণতন্ত্রী পার্টির একটি বৃহৎ অংশ, আমরা আওয়ামী লীগের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আমাদের দল বিলুপ্ত করে আমরা আওয়ামী লীগে চলে আসি। ওকে, তাহলে 1996 আপনি প্রথম এমপি নির্বাচিত হয়েছিল? এমপি নির্বাচিত হই এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হই। তার পরবর্তীতে 2001 আমি পুনরায় মনোনীত হই। আপনি এমপি নির্বাচিত হয়েছিলেন 2001 সালে? আমি 96 সালে নির্বাচিত হই। 2001 সালে আপনি কি নির্বাচন করেছিলেন? 2001 সালে আমাকে আবার পুনরায় মনোনয়ন দেওয়া হয় তৃতীয়বারের মতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময়েও আমি 96 থেকে 2001 আমার এই 5টি বৎসর খুব সুখকর সময় ছিল না এবং আমি আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। ওই সময়ে আমাদের নিজেদের মধ্যে অনেক দূরত্ব ছিল এবং পরস্পরের আমার নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণেই আমরা হেরে যাই। কিন্তু মানুষ, ছাতকের মানুষ আমাকে বিপুলভাবে সমর্থন জুগিয়েছিল। 14টি কেন্দ্র সেই সময় দখল না করলে আমি 2001 সালেও আমি জয়ী হতাম। তো তার পরবর্তীতে আপনি নির্বাচন করলেন 2008 সালে? তারপরে আমার আরও কষ্টের জীবন। আমি দীর্ঘদিন বিএনপি জামাত জোট সরকারের আমলে একটি মিথ্যা অভিযোগে আমি দীর্ঘদিন কারারুদ্ধ থাকি। শুধু কারাগারেই নয়, আমাকে আমার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তদানীন্তন সরকার এবং তার লোকজন
আমাকে এক কারাগার থেকে আর এক কারাগারে পাঠিয়েছে। আপনারা জানেন সুনামগঞ্জ থেকে, আমি সুনামগঞ্জের সন্তান, সুনামগঞ্জের নাগরিক, কিন্তু সুনামগঞ্জ কারাগার থেকে সিলেট, সিলেট থেকে কুমিল্লা, ময়মনসিংহ, কাশিমপুর, সর্বশেষ বরিশাল কারাগার থেকে আমি মুক্তি লাভ করি। এবং দীর্ঘ বছরের পর বছর আমাকে কারারুদ্ধ করে রাখা হয়। তার একটি কারণ ছিল যে আমি যদি মানুষ আমি আমি যদি কারা অন্তরালে থাকি, আমি মানুষের মনের আড়ালে চলে যাব এবং আমি আমার জনপ্রিয়তা হারাবো। কিন্তু অত্যন্ত আশার বিষয় হচ্ছে আমার এলাকার মানুষ আমাকে চিনে, আমার প্রতি তাদের সমর্থন ছিল এবং পরবর্তীতে এই সমর্থন আরও দ্বিগুণভাবে তারা প্রকাশ ঘটান। 2008-এর 29শে ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনে প্রায় সিলেট বিভাগের সর্বোচ্চ ভোট, প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে আমার এলাকার মানুষ তারা তাদের রায় প্রকাশ করেন। আপনি যে মামলাটির কথা বলছেন, সেই মামলাটি কি আপনার বাসভবনে বোমা হামলার সংক্রান্ত যে মামলা? আমার বাসভবন বলতে আমার কোনো বাসভবন নাই। আমরা যৌথ পরিবার, আমার ভাইরা মিলে, আমি আমার পরিবার নিয়ে আমি ঢাকায় থাকি এবং এলাকায় গেলে আমার ওই পৈতৃক ভিটাতে আমি যাই। ওই বাসাতেই বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল এবং আমি নিজেই বাদী হয়ে মামলা করেছিলাম। দুইটি মামলাই একত্রে তদন্তাধীন ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় সংসদে ছিলেন যেদিন এই ঘটনাটি ঘটে এবং আমিও মহান সংসদে ছিলাম। তিনি নিজেও স্টেটমেন্ট করেছিলেন যে মানিক সংসদে ছিলেন, আমার সামনে ছিলেন। কিন্তু তারপরে অত্যন্ত পরিতাপের বিষয়, এই মামলাটি তখন ঝুলিয়ে রাখা হয়েছিল এবং এই ঝুলিয়ে থাকা বিষয়টি পরবর্তী সরকার এসে তারা তাদের রাজনৈতিক ভাবে প্রতিহিংসা নিবারণের জন্য তারা কাজে লাগায় এবং এই মিথ্যা অভিযোগটি সেই সময় এই অভিযোগগুলিকেও আবার আদালতের মাধ্যমে তারা আমাকে সাজা দিয়ে দেয় এবং আমি আইনি লড়াইয়ের মাধ্যমে আমি তাদের আমলেই, বিএনপির আমলেই, মহামান্য হাইকোর্ট থেকে, তারপর হাইকোর্টের পর তারা সুপ্রিম কোর্ট আপিল বিভাগেও তারা আপিল করে, কিন্তু সর্বোচ্চ আদালত আমাকে বেকসুর খালাস দেন এবং আমাকে নির্দোষ হিসাবে তারা ঘোষণা দেন। এই মামলাটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার? অবশ্যই অবশ্যই, আমার জীবনের, আমি আমার এলাকার মানুষ, আমি 6 বার 7 বার নির্বাচন করেছি। আওয়ামী লীগ থেকে 6 বার আমি নমিনেটেড এবং আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, একবার ইলেকশন হয় নাই 2006 সালে। তো আমি গণমানুষের রাজনীতি করি। আমি আমার ছাত্র জীবনের পর থেকে, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কোনোদিন সন্ত্রাসের লালন করি নাই। আমি আমার চাল চলন, রীতিনীতি, আচার ব্যবহারে মানুষের কাছে এই ধরনের কোনো বহিঃপ্রকাশ বিগত দিনে ঘটে নাই, যে কারণে আমি মানুষের ভালোবাসায় বারবার সিক্ত হয়েছে। কিন্তু আমাকে আমার ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার জন্যে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার জন্যে একটি মহল সেই সময়ে সেই উদ্যোগ গ্রহণ করেছিল, আল্লাহর অশেষ মেহরবানি। এবং আমার এলাকার মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটুকু তারা অটুট রেখেছেন, যার ফলে আমি সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মুক্ত হয়ে আবারও তাদের তাদের প্রতিনিধি হিসাবে তাদের সেবায় আমি আসীন রয়েছি। এই মামলাটি আপনার কে নেতিবাচকভাবে কীভাবে প্রভাব ফেলেছে? আপনি বলেছেন যে আওয়ামী লীগের সময়, তার মানে হচ্ছে আপনি গ্রেফতার হননি? অবশ্যই আওয়ামী লীগের সময় গ্রেফতার হয়েছি। তখন তো গ্রেফতার হয়েছি, মামলা আমি এফআইআর নেমড আসামি ছিলাম না। আওয়ামী লীগের সময় গ্রেফতার হয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন আপনি তার সাথে ছিলেন, তাহলে এই গ্রেফতার হওয়ার কারণ কি ছিল? তখন তো মামলাটা, তখন একটা প্রাথমিক এজাহার দায়ের করা হয়েছিল, সেই এজাহারভুক্ত আসামি আমি ছিলাম না। কিন্তু তদন্তের স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি তা কিছুদিনের মধ্যেই আমি জামিনে মুক্তি লাভ করি, আদালত আমাকে জামিনে মুক্তি দেন। এই মামলাটি আমি প্রত্যাহারের কোনো উদ্যোগ গ্রহণ করি নাই, আমার সরকারের প্রভাব খাটিয়ে মামলাটি আমি তুলে নেই নাই। 2001 সালেও আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলাম, আমার দল সরকারে ছিল, আমি কোনো অনুকম্পা বা কোনো সরকারি সুযোগ নেই নাই। বরং আমার দৃঢ় মনোবল ছিল যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি আইনি লড়াই করে আমি অবশ্যই নির্দোষ প্রমাণ করব এবং সেই নির্দোষ আমি প্রমাণে সক্ষম হয়েছি। অনেকটা কষ্ট হয়েছে, আমার জীবনের অনেকগুলো সময় চলে গেছে, কিন্তু আমি বিজয়ী হয়েছে আমি মনে করি।
এই ঘটনার পরে প্রাইম মিনিস্টারের সাথে তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে আপনার কোনো কথা হয়েছিল কিনা, যখন আপনাকে অ্যারেস্ট করা হয় কিংবা আপনাকে গ্রেফতার করার আগে কিংবা পরে? কথা তো সবসময়ই হয়, নেত্রীও জানেন। তিনি কি বলেছেন? তিনি জানেন এবং জানেন বলেই 91 থেকে আজ অবধি ছয়টি নির্বাচন, একটি নির্বাচন হয় নাই কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছিল, প্রতিটি নির্বাচনেই আমাকে আমার আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। নেত্রীর এই আমার প্রতি সেই বিশ্বাস রয়েছে বলেই তিনি বারবার আমাকে মনোনীত করেছেন, এবং যে অপশক্তি আমাকে জনগণ থেকে দল থেকে সরানোর জন্য এই কাজটি করেছিল, তারা আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনার এলাকাতে একটি শিল্প প্রধান এলাকা, বিশেষ করে সিমেন্টের কারণে এবং প্রাকৃতিক সম্পদের কারণে ছাতক সারা বাংলাদেশের কাছে একটি সুপরিচিত এলাকা। এই এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলি হিসাবে আপনি কয়েকবার এমপি হয়েছেন, আপনার কাছে সবচেয়ে বড় সমস্যা কি কি মনে হয়? ধন্যবাদ। ছাতক দ্বারা এটি অনেক সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় একটি নির্বাচনী এলাকা, 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে বিশাল নির্বাচনী এলাকা, এবং এই এলাকা ব্রিটিশ আমল থেকেই নানা কারণে ব্যবসা বাণিজ্য শিল্প ইত্যাদির কারণে অনেক সমৃদ্ধ। ছাতক সুরমা নদীর তীর ঘেঁষে অসংখ্য চুনাপাথর কারখানা ছিল এবং এই চুন শিল্পের জন্য ছাতকের সুখ্যাতি সারা দেশব্যাপী ছিল, এবং এই চুন শিল্পের উপর ভিত্তি করেই 1937 সালে তদানীন্তন ব্রিটিশ আমলে ছাতকে আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা গড়ে ওঠে, যেটি এখন ছাতক সিমেন্ট কারখানা হিসাবে বিদ্যমান রয়েছে, এবং এরপর আরও অনেকগুলো সিমেন্ট কারখানা, যেমন বহুজাতিক সিমেন্ট কারখানা লাফার সুরমা, এটি শুধু বাংলাদেশের নয় এই উপমহাদেশের একটি অন্যতম বৃহত্তর সিমেন্ট কারখানা, এটিও ছাতকে, আরও প্রাইভেট প্রাইম সিমেন্ট কারখানা সহ আরও কিছু কিছু কারখানা গড়ে ওঠে, এবং 1954 সালে যুক্ত ফ্রন্ট সরকারের আমলে ছাতক নলখাগড়া অধ্যুষিত এলাকা হিসাবে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল গড়ে তোলে, এবং এই কাজটি শুরু হয় এবং এই কাজটি বঙ্গবন্ধুর আমলে সম্পন্ন হয়। আমরা এই বিসিআইসির একটি বড় প্রতিষ্ঠান, সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, এগুলিকে আমরা 96 থেকে 2001 সালে বা 90 সালে আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম এলাকার প্রতিনিধি হিসাবে এগুলিকে সুন্দর রাখার, সচল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি। দুর্ভাগ্যের বিষয়ে 2001 সালে চারদলীয় জোট ক্ষমতায় এসে বিরাষ্ট্রীয়করণের নামে 500 কোটি টাকার সম্পদ সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল অল্প টাকায় পানির দামে বিক্রি করে দেয়। কার কাছে বিক্রি করে? একটি প্রাইভেট কোম্পানির কাছে, এবং ছাতকের হাজার হাজার শ্রমিক তারা নিঃস্ব হয়ে তারা এই কারখানার থেকে তারা এটা কারখানা বন্ধ হয়ে যায় এবং তারা রিক্ত হস্তে মানবেতর জীবনযাপন করছেন। আমরা চেষ্টা করেছি এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে ধরে রাখার, কিন্তু তারা এসে শুধু বিক্রি করে দেয় নাই, এটি বিক্রি করে ক্ষান্ত হয় নাই। আপনারা জানেন তারা সিমেন্ট ফ্যাক্টরিও বিক্রি করার জন্য তারা বিরাষ্ট্রীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই দুটি প্রতিষ্ঠান কি ক্ষতির সম্মুখীন হতো সবসময়, নাকি লাভজনক প্রতিষ্ঠান ছিল? লাভজনক প্রতিষ্ঠান, হ্যাঁ, ওইখানে ব্যবস্থাপনার সাথে তখন সিবিএর যে যারা ছিলেন তাদের দুর্বৃত্তায়ন ইত্যাদির কারণে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, কিন্তু তার অর্থ এই নয় অলাভজনক হলেই বিক্রি করে দিবে পানির দামে, এটা আরও বড় দুর্নীতি, বরং এটিকে লাভজনক করার জন্যে এই দুর্নীতির মূলোৎপাটন করে এটিকে ঢেলে সাজানো দরকার। আমরা তাই এই বৎসরে পেপার মিল তো আর ফেরত আনতে পারবো না, কিন্তু আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিকে আধুনিকায়নের জন্যে আমাদের সরকার একটি বিরাট মেগা প্রকল্প হাতে নিয়েছে এবং 667 কোটি টাকা ব্যয়ে এটির আধুনিকায়নের কাজ চলছে। এই প্রতিষ্ঠানটির আধুনিকায়ন হলে যে মেথডে আগে যেভাবে 1980 সালের মেথড, এই 37 সালের 80 বছর আগের যে প্রক্রিয়া আর এখনের যে প্রক্রিয়া, এটি নতুন নতুন টেকনোলজি, আমার মনে হয় আমরা যুগোপযোগী যদি করি এটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এবং ছাতকের আরেকটি প্রতিষ্ঠান যেটি
সাতক গ্যাস ফিল্ড হিসাবে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের সেকেন্ড গ্যাস ফিল্ড এটি সাতকে, যেটি আপনারা চিনেন ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড হিসাবে, আবার কেউ কেউ চিনে নাইকো গ্যাস ফিল্ড হিসাবে। 2005 সালে কিভাবে এটা যে জলে পুড়ে ছারখার হয়েছে, আপনারা দেশবাসী অবহিত আছেন, এটিও আমার নির্বাচনী এলাকায়, এবং এটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেহেতু এটি নিয়ে মামলা চলছে, আমি আর বলতে চাই না। এই মামলা নিষ্পত্তি হওয়ার পর আপনারা জানেন কারা কানাডার থেকে গাড়ি উপঢৌকন গ্রহণ করেছে, কিভাবে দুর্নীতি হয়েছে, এবং কিভাবে আমাদের দেশের সম্পদ, সাতকের সম্পদ শুধু না, দেশের সম্পদ কিভাবে নষ্ট হয়েছে আপনারা জানেন। এত সম্পদের পরে তাহলে চ্যালেঞ্জ কোন কোন জায়গায়, সমস্যা কোন কোন জায়গায় ছাতকের আপনি মনে করেন? সমস্যা আছে আমাদের, সমস্যা বলতে আমরা ছাতককে আমরা ইতিমধ্যে অনেকগুলা, যে ছাতক একটি এত ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু আমরা বিগত সরকারগুলির আমলে উপেক্ষিত হয়েছি, ছাতক কোনো পৌরসভা ছিল না। 1996তে প্রথম সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা শিল্প শহর ছাতককে আমরা পৌরসভায় উন্নীত করেছি, এখন এ শ্রেণীর পৌরসভা ছাতক। আমরা এই ছাতক থেকে আজকে 2টি উপজেলা, এখন প্রায় 2টি আড়াইটি উপজেলা, একটি থানার থেকে আস্তে আস্তে প্রশাসনিক সুবিধার জন্য দোয়ারাবাজার উপজেলা ছাতক থেকে সৃষ্টি হয়েছে। তো আমরা চেষ্টা চালাচ্ছি নানাভাবে ছাতকের, যেমন আগে যোগাযোগ ব্যবস্থা খুবই, শুধু রোডস অ্যান্ড হাইওয়েজ এবং রেলওয়ে, সুনামগঞ্জ জেলার একমাত্র রেল সংযোগ ছাতক থানায় ছিল। আচ্ছা, আর কোনো থানায় সুনামগঞ্জ জেলার কোথাও রেল যোগাযোগ ছিল না, এখনও নাই, ছাতক পর্যন্তই এটা সীমাবদ্ধ ছিল। তো আমরা সেগুলি লোকাল ট্রেন ছিল, লোকাল ট্রেন এবং বড় ট্রেন, মালবাহী ট্রেন, অনেকগুলো ট্রেনই যাতায়াত করতো। তখন মানুষের বিকল্প যোগাযোগের আজকে যে সুযোগ সুবিধা তৈরি হয়েছে, তখন তো সেই সুবিধা ছিল না। সুনামগঞ্জ থেকে লঞ্চে এসে অনেক যাত্রীরা ট্রেনে করে ঢাকা যেতেন, দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখতেন, চট্টগ্রামে যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন, সিলেটে যেতেন। এখন রাস্তাঘাট হয়েছে, তারপরেও আমার এলাকায়, আমরা ভাটি এলাকা সুনামগঞ্জ, ভাটি বাংলা হিসাবে খ্যাত, আমাদের বর্ষায় নাও আর হেমন্তে পাও ছাড়া আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমরা 1996 থেকে 2001 সালে অসংখ্য রাস্তার কাজে আমরা হাত দিয়েছি, ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি, তারপরে আবার এটি বাধাগ্রস্ত হয় 2001-এর নির্বাচনের পর, দীর্ঘদিন এই কর্মকাণ্ড অনুপস্থিত থাকে। আমরা 2008 সালে পুনরায় নির্বাচিত হয়ে আবার এই কাজগুলি আমরা হাত দিই। এখন আমার প্রতিটি ইউনিয়নে মোটামুটি একটা চলাফেরার মতো আমরা রাস্তাঘাটের অবকাঠামো আমরা তৈরি করেছি। আপনি রাস্তাঘাটের উন্নয়নের কথা বলছেন, আমি 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 যেটা জানতে চাচ্ছি আসলে মূল সমস্যা কি, সে এখানে কি যোগাযোগ ব্যবস্থা সমস্যা? যোগাযোগ ব্যবস্থা আমি 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 সর্বক্ষেত্রেই আমি বলতেছি যে যোগাযোগের যে অবকাঠামো, এটা আমাদের সময়ই আমরা গ্রামীণ জনপদ, এই জনপদের যে যোগাযোগ ব্যবস্থা আমরা তৈরি করেছি। বাংলাদেশে অনেক জায়গায়, অনেক জেলায় 1978 সালে পল্লী বিদ্যুতের কর্মসূচি হাতে নিয়ে কর্মকাণ্ড শুরু হয়েছিল। আমরা 20 বৎসর পর, আমাদের শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, আমরা 1998 সালে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু করি, এবং 20 বৎসর পিছিয়ে থাকা এলাকা আমরা আমাদের প্রচেষ্টার ফলে এখন আমরা অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে সুনামগঞ্জে, বিশেষ করে ছাতকের দোয়ারা বাজারের অধিকাংশ গ্রাম, অধিকাংশ বাড়ি আমরা বিদ্যুতের আওতায় আমরা এনেছি, এবং আমাদের টার্গেট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টার্গেট দিয়েছেন 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ। আর আমরা সুনামগঞ্জ সমিতিকে ইনসিস্ট করছি যাতে আগামী নির্বাচনের আগেই আমরা, যাতে অন্ততপক্ষে আমি আমার নির্বাচনী এলাকা বা সুনামগঞ্জে আমরা যাতে 100% বিদ্যুৎ দিতে পারি। এই যে যোগাযোগ এবং বিদ্যুতায়নের সুযোগ, পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় যে অভূতপূর্ব, যে সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ যখন মহকুমা ছিল স্বাধীনতার পর প্রথম জনপদ আমার নির্বাচনী এলাকা, যেটিতে 1972 সালে 2টি কলেজ একই সাথে প্রতিষ্ঠা হয়, একটি ছাতক কলেজ, একটি আমাদের প্রয়াত নেতা যিনি বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন, 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, যিনি 19শে ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হলেন, তার নামে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। 2টি কলেজ
একটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের মন্ত্রী, জাহাজ বন্দর চলাচল মন্ত্রী বঙ্গবীর আতাউল গনি ওসমানী, আরেকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদ। এই যে দুইজন দুইটি ভিত্তি স্থাপন করেছিলেন এবং কাজ শুরু করেছিলেন 72 থেকে 75, এই সময়ের মধ্যে এইগুলি আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল। তারপর দীর্ঘ 21 বৎসর আমরা আর কোনো সুযোগ তৈরি করতে পারি নাই। সরকার ছিল, সরকারের এমপি ছিল, মানুষের প্রত্যাশা ছিল, আমরা পারি নাই। 1996 থেকে 2001 আমরা 2টি স্থলে আরও 4টি কলেজ আমরা যুক্ত করে 6টি কলেজ করেছিলাম। আবারও 2001 থেকে 2008 পর্যন্ত কোনো কলেজ আর বেড়ে ওঠে নাই। আমরা 2008-এর 29শে ডিসেম্বর পুনরায় রাষ্ট্র ক্ষমতা আমরা দেশবাসীর সেবা করার সুযোগ পাওয়ার পর এখন স্নাতকদুয়ারায় 17টি কলেজ। ধন্যবাদ আপনাকে, আমরা আরও কথা বলবো। বিশেষ করে জানতে চাইবো, আপনি এডুকেশন নিয়ে কথা বলছেন, কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এডুকেশন সিস্টেম কতটা কার্যকরী? প্রতিটি স্কুল এবং কলেজ আমরা দেখতে পাই যে তারা সবাই ভালো ফলাফল করছেন, যেটি আশাব্যঞ্জক, কিন্তু এই ভালো ফলাফল যারা করছেন তারা কতটুকু সেই ভালো ফলাফলের মান ধরে রাখতে পারছেন ভবিষ্যৎ এডুকেশনে এবং তাদের তাদের কর্মক্ষেত্রে, সেটি নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাইবো। এবং অবশ্যই কথা বলতে চাইবো আরও অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে। তবে তার আগে আমাদেরকে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছিলাম জনাব মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ 5 ছাতক এবং দোয়ারাবাজার আসনের সম্মানিত সংসদ সদস্য। অনুষ্ঠানের এই পর্যায়ে যাবো ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।